পুলওয়ামা হামলার 4 বছর, সেনা কনভয়ে শহীদ হয়েছিলেন 40 জন সেনা জওয়ান। সেই হামলায় শহীদ হন বাবলু সাতরা। গ্রামের ছেলেকে চোখের জলে আজও স্মরণ করেন হাওড়ার মানুষ। পুলওয়ামা হামলার 4 বছর অতিক্রান্ত 2019-এর 14ই ফেব্রুয়ারি পুলওয়ামায় সেনা কনভয়ে জঙ্গি হামলায় শহীদ হন 40 জন জওয়ান। সেদিন সিআরপিএফ জওয়ানদের 78টি কনভয় 44 নম্বর জাতীয় সড়ক ধরে জম্মু থেকে কাশ্মীর যাচ্ছিল। আচমকায় ওয়ান্তিপোড়া এলাকায় সেনাদের কনভয়ের মধ্যে ঢুকে পড়ে বিস্ফোরক বোঝাই একটি গাড়ি। বিস্ফোরণে শহীদ হন 40 জন জওয়ান, জখম হন বেশ কয়েকজন। ভালোবাসার দিনে দেশ জুড়ে নেমে আসে শোক। সেদিনের জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছিলেন এই রাজ্যের হাওড়া জেলার বাউড়িয়া থানার অন্তর্গত চেঙ্গাইল এলাকার তরতাজা যুবক বাবলু সাতরা। ঘটনার পর পেরিয়ে গেছে 4 বছর, এখনো ঘরের ছেলেকে ভুলতে পারেনি বাউড়িয়াবাসী। সিআরপিএফ জওয়ান বাবলু সাতরা শহীদ হবার পর গ্রামের ছেলের স্মৃতিতে গ্রামেই বসেছে তার পূর্ণাবয়ব মূর্তি। প্রতি বছরের মতো এদিনও শহীদ বাবলু সাতরার বাড়ির সামনে তার মূর্তিতে মাল্যদানের মধ্যে দিয়েই তাকে শ্রদ্ধা জানান এলাকার মানুষ। উলুবেড়িয়া পৌরসভার পক্ষ থেকেও এদিন শহীদ জওয়ানের স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন চেয়ারম্যান অভয় দাস, ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান সহ অন্যান্যরা। আজও সকাল থেকে চোখের কোণে জল শহীদের মা বনবালা সাতরার। 4 বছর হয়ে গেল বাবলু আর বাড়িতে ফেরেনি। শেষ যেদিন ফিরেছিল কফিন বন্দি হয়ে, তারপর বাড়ির অদূরেই তৈরি হয়েছে ছেলের মূর্তি। সেখানেও বন্দুক কাঁধে অতন্দ্র প্রহরীর মতো দাঁড়িয়ে আছে ছেলে, ঠিক যেভাবে দেশমাতৃকাকে রক্ষা করত। এদিন পুলওয়ামায় নিহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজকের দিনে পুলওয়ামায় শহীদ সকল জওয়ানকে শ্রদ্ধা জানায়, দেশের প্রতি তাদের অতুলনীয় সেবার কথা স্মরণ করি। তাদের সাহসিকতা ও সর্বোচ্চ আত্মত্যাগ প্রত্যেক ভারতীয়কে এক শক্তিশালী ও সমৃদ্ধ দেশ গঠনে উদ্বুদ্ধ করে। এদিন হাওড়ার গ্রামে শহীদ জওয়ানকে শ্রদ্ধা জানানোর পর স্থানীয় কাউন্সিলর বলেন, প্রত্যেক বছরই আমরা 14ই ফেব্রুয়ারি এমন একটা দিন, আপনারা সকলেই জানেন যে দিনটা মানুষের মনে গেঁথে গেছে। 14ই ফেব্রুয়ারি এই 14ই ফেব্রুয়ারি বাবলু সাঁতরা বীর সৈনিক, যিনি রাত জেগে ভারতবাসীকে পাহারা দেন যাতে আমরা রাতে ঘুমোতে পারি এবং ওরা পাহারা দেয়, সেই বাবলু সাঁতরাকে আমরা হারিয়েছি। আমাদের গ্রামের ছেলে, আমার ওয়ার্ডের ছেলে, ভালো একজন খেলোয়াড় ছিলেন। খেলোয়াড় সত্যি তিনি চাকরি পেয়েছিলেন, তো আজকে আমাদের মধ্যে নেই, আমাদের খুব খারাপ লাগছে। হাওড়া থেকে বিশ্বজিৎ বেরার রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটারমোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ বাটারমোড় বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি বনগাঁ মতিগঞ্জ।